ওকে ভালো আছে আমি দেব ডিফারেন্স স্টার্ট করতে কোথায় ছিল ডিফারেন্সটা যদি বোলিং বলি আমরা বোলিংয়ে একটু মনে হয় আমার কাছে একটু খারাপ হয়েছে যেটা আমরা আমাদের ক্যাপাবল আমরা এর থেকে বেটার বল করতে পারি আর ব্যাটিংয়ে যেটা বলবো আমাদের দুই তিনটা রান আউট হওয়াতে একটু আমরা পিছিয়েছিলাম এটাই না না এটা হতেই পারে ক্রিকেটের পার কখনো কোনো আবার ভালো হবে কোনো আবার খারাপ হবে বাট আমি মনে করি ওভারঅল হচ্ছে যেটা আমাদের বোলিংয়ে আমরা মাঝখানে ওরা একটা সেট হয়ে গেছিলো সো ওরা তখন এখানে একটা ভালো পার্টনারশিপ হয়েছে আমরা যদি ওই পার্টনারশিপটা আর্লি ব্রেক করতে পারতাম হয়তো বা সিনারি চেঞ্জ হতো ব্যাটিংয়ে বোলিংয়ে এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে আর আমি বলবো যে ওই সময়টা আমাদের একটু আমরা বোলিংটা মানে হেয়ার অ্যান্ড দেয়ার করতেছিলাম যার কারণে ওরা হচ্ছে ইজিলি খেলতে পারছিল না না ওভার কনফিডেন্স কখনোই হয় নাই কারণ মাঠে অনেক সময় আর্লি উইকেট পরে যায় তিন চারটা উইকেট পরে যায় তারপরে অনেক সময় আছে লেটার মানে যারা লেটার নামে তারা অনেক সময় সেট হয়ে খেলতে পারে খেলছে তারা অবশ্যই তারা অভিজ্ঞতা অভিজ্ঞ আছে দেখে তারা খেলতে পারছে তো আমার কাছে মনে হয় যে আমরা যদি বোলিংটা আর একটু ভালো করতাম হয়তো বা সিনিয়র চেঞ্জ হতে পারতো ক্যাচ তো ফিল্ডিংয়ে মিস হইতেই পারে বাট আমি মনে করি যে হ্যাঁ দুই একটা ক্যাচ আমাদের মিস হয়েছে বাট মিস হওয়ার পরেও যারা মানে ব্যাটিং করছিল যাদের ক্যাচটা মিস হয়েছে তারা কিন্তু লং টার্ম খেলতে পারেনি এটা আমি জানি না ভাইয়া নিজের বোলিং ভাই আসলে ম্যাচ জিততে তো ভালো লাগে যেহেতু ম্যাচ জিতি না আসলে এটা নিয়ে আমি এত চিন্তিত না যে আমার আসলে মানে রেকর্ড কোনগুলো হচ্ছে না হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আমার দলের অবদান রাখার জন্য দলের জন্য আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি না কখনোই না এটা আমাদের কখনোই মনে হয় না যে আমরা মানসিকভাবে পিছিয়ে আছি ক্রিকেট বলা খেলা ভাইয়া মাঠে যে কোনো কিছু হতে পারে এখন তারা অনেক শক্তিশালী দল দেখে যে আমরা প্রথমেই ভয় পাবো তেমনটা না আমরা লাস্ট অনেক দিন ধরে ভালো ক্রিকেট খেলে আসছি না তখন জ্যোতি আপু আর শোভানা খুব ভালো পার্টনারশিপ করতেছিল সো সামহাও আমাদের দুই একটা রান আউট হয়ে যাওয়াতে আমরা একটু পিছিয়ে গেছিলাম অবশ্যই আমরা আমাদের যে ল্যাকিংসগুলো হয়েছে এগুলো নিয়ে আমরা কাজ করব আমরা মিটিং করব বসবো আমরা যার যে জায়গায় ল্যাকিংসগুলো হয়েছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে নেক্সট ম্যাচের কামব্যাক করার জন্য না ডেফিনেটলি আমরা অনেক দিন ধরেই ভালো ক্রিকেট খেলছি ব্যাটারও ভালো স্কোর করতেছে বোলাররাও ভালো করতেছে সো আজকের ম্যাচটা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচটা কামব্যাক করার জন্য না 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 আমরা তো হচ্ছে আপনি যেটা বললেন পাঁচজন বোলার ব্যাটারের কথা বললেন না দেখেন ভাইয়া আর্লি উইকেট পরে যাওয়ার পরে অনেক সময় হয় যে লেট অর্ডারও সেট হয়ে যায় করতে পারে সো আমাদের সেটা আজকে হয় নাই ওরা আজকে খুব ভালো খেলছে এটাই থ্যাংক ইউ ভাইয়া